আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও প্রবাসী যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল তিলাওয়াত টিউনের উদ্যোগে আয়োজিত বানান করে কোরআন শিক্ষার আজকের পর্বটি দেখছেন ও শুনছেন, আপনাদের সকলকে আমি ক্যারি আব্দুল্লাহ আল মামুন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি শব্দে শব্দে কোরআন শিক্ষার আজকের পর্বটি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করছেন আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে কখন যে শিখে যাবেন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোনেরা, আজ আমরা শিখব সূরাতুন নিসার 13 নং আয়াত থেকে 15 নং আয়াত পর্যন্ত। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি তিলাওয়াতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. تلك تلك حو تلاتري دو اكاليف دو الله الله شبد دانا এখানে পেশ الله শব্দটি মোটা হবে حدود الله و মাই নুন সেকেন্ডের পর ইয়া ইদগামে বা গুন্না গুন্না সহিত মিলিয়ে পড়তে হয়। ইউ তি তারা তারি উভয়টি ইল্লাহ ওয়া রাসূলহু ওয়া রাসূলহু, এ ধরনের কমন শব্দগুলো আমরা সরাসরি উচ্চারণ করে দেব। ইউ দে কলকলা, খিল হু তাড়াতাড়ি, জান্নাতিন একবার গুণা রয়েছে, তাজে কলকলা রয়েছে, রে একালিফ তাজে, রে মিং কলকলা, তাহ তি হল তাড়াতাড়ি সবগুলো, এন হ্যা এখানে একালিফ, খ একালিফ, লি দি না এখানেও একালিফ, ফি হ্যা উভয়টা একালিফ, খালিদিন ফি হ্যা ওয়া তাড়াতাড়ি, দা লি ক্যাল ফাউজুল আযীম ওয়া যালিকাল ফাউজুল আযীম ওয়া মাই ইকফার গুন্না, ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ সবগুলো তাড়াতাড়ি, দা তাড়াতাড়ি, হু তাড়াতাড়ি, দো একালিফ, দা তাড়াতাড়ি, হু হুদুদাহু, ইউদে কলকলা, খিল হু এখানেও তাড়াতাড়ি, ইউদে খিল হু, না অরন তানবিনের পর এখানে খ ইজহারের হরফ গুণা হবে না, খ লি দ্যাং তানবিনের পর ফা ইকফার হরফ ইকফা হবে, ফি হ্যা একালিফ, خالدا فيها وله اكلف عذا اكلف بوم باغونا مهين وله عذاب مهين وال لا اكلف تي اكلف واللاتي يأتي نل فا أكلف حي شا تا يأتي نل فا حي شا تا আশা করি সমস্ত নিয়মগুলো আপনারা অতি দ্রুত ধরতে পারছেন, কেননা পেছনের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওগুলো তাদের নিকট একেবারেই সহজ মনে হবে। মিন ইদগামে বাগুন্না নুন সাকিনের পর এখানে নুন আসছে, গুন্না সহিত মিলিয়ে পড়তে হয়, নি সা উপরে কয়ালিফ চার আলিফ, এ কুম নি সা ই কুম, ফাস তাশ উভয়টা জজমেন্ট নিয়ম, হি দু ফাস তাশ হি দু আ তাড়াতাড়ি, লাই হারফেলিন হিন না আলাই হিন না আর বা আ তাম ইদগামে বাগুন্না, মিন মিং
তাম ইদগামে বাগুন্না মিং ইকফা কুম আরবাআতাম মিনকুম ফাইন ইকফার গুন্না শা হি দু একালিফ ফাইন শাহিদু ফা এম সি কু একালিফ হুন ওয়াজিব গুন্না না فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ أَكَلِفْتِ فِي الْبُيُوتِ আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যতগুলো হরকত আমরা পড়ছি সমস্ত হরকতগুলো টান ছাড়া পড়ছি খেয়াল রাখবেন শুধুমাত্র মাদের হরফ এবং মাদের হরকত তিন আলিফ চার আলিফে আমরা টানছি হাত তা এক আলিফ মাদের হরকত ইয়া তা তাড়াতাড়ি ওয়াফ ফা তাশদীদের নিয়ম দুইবার পড়তে হয় এক আলিফ এখানে মাদের হরকত রয়েছে হুন ওয়াজিব গুন্না নাল মাউ হারফিলিন তু ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও হারফিলিন ইয়াজে কলকলা আ তাড়াতাড়ি লাল্লাহু এই যে আল্লাহ শব্দের লামটি ডানে জবর আসছে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়ব হু লাহুন্না পূর্বে অনেকগুলো গিয়েছে সাবিলা দুই জবরে আমরা থামলে এক জবর ফেলে দিয়ে আকালিফ টানতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই যাওয়ার পূর্বে তিনটি আয়াত আর একবার তেলাওয়াত করে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا الحمد لله আজ এ পর্যন্তই যাওয়ার পূর্বে সকল কোরআন প্রেমী ভাই ও বোনদেরকে অনুরোধ করব আপনারা যারা নিয়মিত দেখছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলো যদি উপকৃত মনে করেন তাহলে শেয়ার করবেন শেয়ার করতে বাধা কিসের ভালো জিনিস এর মাধ্যমে যারা কোরআন শিখবেন তাদের সওয়াবের ভাগিদারও আপনি হবেন ইনশাআল্লাহ তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু